হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা সেন্সিয়াস ব্লগ। তো গাইস, প্রতিদিনের মতো আমি সকালে ছাদে চলে এসেছি। সকাল মানে এই 10টা বাজে। তো ঠাকুমা সব রৌদ্র ফদ্র দিয়ে দিয়েছে, এখানে ঠাকুমা ভাত ফাত চাপিয়ে দিয়ে এসছে। তো আমি আজকে কাটাকুটিটা সব করে নিয়েছি। এখানে কুমড়ো শাক আছে, তো এখানে মসুর ডাল বেটে নিয়েছি নিচু থেকে। মসুর ডাল বাটা আছে, এটা আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট। তো হবে আজকে কুমড়ো শাকের তরকারি, আর এখানে মসুর ডালের বড়া হবে। তো এখানে বাবা কি মাছ এনেছে, ভোলা মাছ মনে হয় এনেছে, তো ভোলা মাছের ঝাল হবে। তো ফার্স্ট আমি এগুলো সব করে নিয়ে তারপর রান্না করব। তো আজকে কুমড়ো শাক হবে বলে কুমড়ো শাকটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম। তো এটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি এটাকে করব। তো এদিকে সব কিছু ঢাকাঢুকি, ভাতটাও হয়ে গেছে। তো আজকে একটু ভোলা মাছ আনা হয়েছিল। তো ভোলা মাছটা আমি ধুয়ে নুন ফুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে তো সব ঠাকুমা পুরো আড়াল করে দিয়েছে, এই যে আমার উনুন ধরে হচ্ছে। তো আমার কুমড়ো শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে রেখে দেবো এবার। তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো আজকে এখানে ভোলা মাছ আছে, তো ভোলা মাছের ঝাল হবে। তো এখানে পিস কাটাপোনা আছে, তো কাটাপোনা মাছটা ভেজে ঝাল হয়ে যাবে। তো চলুন। তো এদিকে ঠাকুমা মা মুড়ি খাচ্ছে বেলা 12টার সময়। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভাজা হবে। তো যতক্ষণে মাছগুলো ভাজা হতে থাকুক, এখানে রয়েছে কিছুটা মাছ। তো মাছগুলো আমি উল্টে দিয়েছি। এখানে ঠাকুমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুমা এইবার সব 12টা বাজতে চললো, সব গুছাবে। তো এদিকে আমার এদিকে ভোলা মাছটা ভাজা হয়ে গেছে, তো এইগুলো তুলে নেব। তো এটা হচ্ছে কাটাপোনা মাছ আমাদের মহারানীর জন্য। মহারানী খায় না। ওদিকে মাছের মাথা ছিল, আর এখানে মাছের ওই কী বলে মাছখানের চাকা ছিল, তো ওগুলো আমি দিয়ে দিয়েছি। তো ওগুলো ভাজা হলে আমি মাছটাকে ঝাল করে নেব। ভোলা মাছের ঝালের জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটার পেস্ট করে নিয়েছিলাম, আবার এখানে লঙ্কা হলুদের একটা পেস্ট করে নিয়েছি, করে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা। তো আমি মশলাটা এবার একটু ভাজতে থাকবো। মশলার মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। তো এটাকে ভেজে এর মধ্যে একটুখানি ভোলা মাছগুলো, এখানে ভোলা মাছগুলো ভাজা রয়েছে, তো এগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো ভোলা মাছগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে, আর এদিকে আমার কাটাপোনা মাছ একটা ছিল, ওটা ঝাল হয়ে গেছে, একটা ভাজা রেখে দিয়েছি। তো এবার এই মাছটা নামিয়ে নেব, ভোলা মাছের ঝালটা। তো এদিকে আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে হবে মসুর ডালের বড়ার ঝাল, তো চলুন দেখতে থাকুন। তো এখানে মসুর ডালটা বাটা আছে, হলুদ নুন দিয়ে দিয়েছি, তো এখানে তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো আমি এটা মসুর ডালের এবার বড়া বানিয়ে নেব।
তো আমি দিয়ে দিয়েছি ডালের বড়াগুলো, মসুর ডালের বড়াগুলো ছেড়ে দিয়েছি। তো এদিকে উল্টে পাল্টে নেব মসুর ডালের বড়াগুলো, দেখুন কি সুন্দর ফুলেছে। বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলছে। তো বড়াগুলো আমি উল্টে দিয়ে দিয়েছি, তো বড়াগুলো হয়ে গেলে আমি তুলে নেব। তো এখানে আমার কিছুটা বড়া হয়ে গেছে, আর কিছুটা বড়া এখানে দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে সব একসাথে দেব উল্টে, একবারে হয়ে গেছে জবা খিচুড়ি। সব বড়াগুলো তুলে নিয়েছি, এখানে কড়ায় আবার তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ আছে, তো পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে একটু মেরে নেব। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ বড়ার ঝাল করব। তো বড়ার ঝালের মধ্যে পেঁয়াজটা একটু দিলে ভালোই লাগবে খেতে, কারণ এটা নিরামিষ তো বলা নয়। তো এখানে সেই মশলাগুলো, লঙ্কা হলুদ পেস্ট রয়েছে, মানে গুলে রেখেছি জলের মধ্যে। আর এখানে রয়েছে টমেটো একটু বাটা, টমেটো আদা একটু রসুন বাটা, তো আমি এটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, এবং কষতে কষতে এর মধ্যে হালকা তেলও উঠে গেছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। কেউ তো বড়ার ঝাল হবে, তো একটু বেশি জল দিলাম, কারণ এটা বড়াগুলো এর মধ্যে সব টেনে নেবে জলটার মধ্যে। তো এবার এটাকে ফুটলে আমি দিয়ে দেব। তো আমার মশলাটা ফুটে গেছে, তো আমি এবার এটার মধ্যে দিয়ে দেব এখানে ভেজে রাখা বড়াগুলো, দিয়ে দেবে মসুর ডালের বড়াগুলো। দিয়ে দিলাম বড়াগুলো, তো এটা ফুটলে আমি নামিয়ে নেব। কি বড়াটা ফুটিয়ে গেছে, এবার বড়াটা আমি নামিয়ে নেব। একটু রস রস থাকবে, কারণ এটার এর মধ্যে সব টেনে নেবে বড়ার ঝালের মধ্যে। তো চলো, মানে হচ্ছে